হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিশাস কিচেন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সয়া চিলি খুবই ইজি আর টেস্টি একটা রেসিপি খুব ঝটপটও তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিই সয়া চিলি করতে কি কি লাগছে সবার প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে সব কিছু সয়াবিনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে তাতে সয়াবিনগুলো তুলে নিচ্ছি সয়াবিনগুলো তুলে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল ঝরিয়ে নিচ্ছি সয়াবিনগুলো জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি দু চামচ গ্রিন চিলি সস দু সয়া সস এক চামচ রেড চিলি সস পরিমাণ মতো লবণ খেয়াল রাখবেন আমরা সয়াবিনে কিন্তু আগেই লবণ দিয়েছিলাম তাই সেই বুঝেই লবণটা দেবেন দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটা ডিম এবার সব কিছু সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকেই একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে এই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো লেগে গেলে এইভাবে চামচের সাহায্যে আপনারা ছাড়িয়ে দিতে পারেন সয়াবিনগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সয়াবিনগুলো তুলে নিচ্ছি এবার ওই একই ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতো তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ ভিনিগার এক চামচ গ্রিন চিলি সস এক চামচ টমেটো সস এক চামচ রেড চিলি সস আর দিয়ে দিলাম এক চামচ সয়া সস এবার সসগুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি এবার অল্প একটু জল দিয়ে সসটা একটু ফুটিয়ে নিচ্ছি এবার আমি এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা সসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই ভেজে রাখা সয়াবিনগুলো সসের মধ্যে দিয়ে দিলাম সসের মধ্যে সয়াবিনগুলো দিয়ে খুব বেশি রান্না করা দরকার নেই অল্প একটু নেড়ে চেড়ে সসগুলো সয়াবিনে লেগে গেলেই নামিয়ে দেওয়া যাবে তৈরি হয়ে গেছে আমাদের সয়া চিলি খুবই ইজি আর টেস্টি একটা রেসিপি আর খুব ঝটপটও তৈরি হয়ে যায় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন এক রেসিপি নিয়ে হাজির হব বাই